এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর এক ভুয়ো শিক্ষককে গ্রেপ্তার করা হলো। ভুয়ো শিক্ষক দীর্ঘ প্রায় এক বছর ধরে বিদ্যালয়ে কর্মরত ছিলেন। ধৃতের দাবি, তিনি স্থানীয় এক তৃণমূল নেতাকে টাকা দিয়ে নিয়োগপত্র পেয়েছিলেন। কার্যত ওই ভুয়ো শিক্ষককে গ্রেপ্তার করার পরেই তিনি গল গল করে সব বলে দিতে থাকেন। কার্যত ভয়ে পড়ে তিনি বলতে থাকেন যে তৃণমূল নেতাকে তিনি টাকা দিয়ে নিয়োগপত্র পেয়েছিলেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, 2017 সালের 16 মার্চ শিক্ষক হিসাবে কাজে যোগ দিয়েছিলেন ওই ভুয়ো শিক্ষক। ওই বছর নথি পরীক্ষার সময় প্রাথমিক শিক্ষা সংসদ জানতে পারে ওই শিক্ষকের নিয়োগপত্র ছিল ভুয়ো। তখনই তার বেতন বন্ধের নির্দেশ দেয় সংসদ। ততদিন প্রায় এক মাসের বেতনও পেয়ে গিয়েছিলেন ওই শিক্ষক। 2019 সালে বেতন বন্ধের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষক মালদার মহসিন। প্রাথমিক শিক্ষা সংসদ আদালতকে জানায় নিয়োগপত্রটি ভুয়ো ছিল। এরপরও মহসিন দীর্ঘ সময় বেতন পেয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে গত রাত্রেই, গভীর রাত্রেই হরিশ্চন্দ্রপুরের সুলতানপুর থেকে মহসিনকে গ্রেপ্তার করা হয়। আদালতে পেশের আগে ধৃত মহসিনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেন তিনি কীভাবে চাকরি পেলেন। তিনি বলেন, মথাবাড়ির বাসিন্দা গিয়াসউদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে টাকা দিয়ে নিয়োগপত্র পেয়েছিল সে। গিয়াসউদ্দিন তাকে জানিয়েছিল তিনি পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কাছের লোক, তাই তাকে টাকা দিয়েছিলেন ওই শিক্ষক মহসিন, ভুয়ো শিক্ষক মহসিন। রাজ্যে ভুয়ো শিক্ষকদের আদালত চাকরি থেকে বরখাস্ত করলেও কোনো ভুয়ো শিক্ষককে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল না। এই প্রথম গ্রেপ্তারি হলো এক ভুয়ো শিক্ষকের। তিনি গল গল করে সেই নাম প্রকাশ করলেন যাকে তিনি টাকা দিয়েছিলেন। তিনি মথাবাড়ির বাসিন্দা গিয়াসউদ্দিন শেখ নামে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ এক ব্যক্তিকে টাকা দিয়েছিলেন বলে দাবি করলেন মহসিন।